একই করলেন বলিউডের কমেডি অভিনেতা রাজপাল যাদব। অভিনেত্রী উরুতে হাত দিয়েই খেলেন থাপ্পড়। আরজিকর কাণ্ডের আবহে টলি পাড়াতেও একের পর এক নারী নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসছে। আরও বেশি করে উঠে আসছে কাস্টিং কাউচ মিস্টার টু অভিযোগ। আরজিকরের ভয়াবহ অভিজ্ঞতা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। 2024 সালে এসো মহিলাদের অবস্থান ঠিক কোথায়। এবার আরও এক টলিউড অভিনেত্রীর সামনে আনলেন তার সঙ্গে ঘটে যাওয়া এরকমই এক অনভিপ্রেত ঘটনা। অভিনেত্রী মেঘনা হালদার হেনস্থার অভিযোগ এনেছেন বলিউডের কমেডি অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে। কিন্তু কি বললেন এই অভিনেত্রী, তার সঙ্গে কি করেছেন অভিনেতা রাজপাল যাদব, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ছবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদ হাসান। প্রসেনজিতের সাপমোচন থেকে জিতের সাথী হারা কিংবা দেবের প্রথম ছবি অগ্নিশপথ, এ যাবৎকালে কলকাতার সব শীর্ষস্থানীয় অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এ অভিনেত্রী জানান বলিউডে পা রেখেই তাকে হেনস্থার শিকার হতে হয়েছিল। এক সাক্ষাৎকারে মেঘনা হালদার জানান মুম্বাইয়ের এক সিনেমার শুটিংয়ে জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব তার উরুতে হাত দিয়ে বসেন। ছেড়ে কথা বলেননি মেঘনাও, কষিয়ে থাপ্পড় মারেন রাগের বসে। সেদিন আর শুটিংও করেননি তিনি, তবে পরের দিন সেটে আসতেই আরও খারাপ অভিজ্ঞতা হয় তার। কাস্টিং কাউচ থেকে মিটু, এই শব্দ বন্ধনগুলির সঙ্গে বর্তমান প্রজন্ম সবচেয়ে বেশি পরিচিত। কিন্তু তারও আগেই অভিনেত্রীরা বিভিন্ন সময়ে হেনস্থার শিকার হয়েছেন। গত কয়েক বছরে সেসব অভিজ্ঞতা নিয়ে কেউ কেউ প্রকাশ্যেও কথা বলেছেন। হলিউড বলিউড কিংবা টলিউড মিটুর ছোঁয়াম থেকে নিজেদের বাঁচাতে পারেনি কোনো ইন্ডাস্ট্রি। এবার নিজের জীবনের এমনই এক অভিজ্ঞতাই জানালেন মেঘনা। মুম্বাইয়ে এক ছবির শুটিং করতে গিয়েছেন, পরনে স্কার্ট, শট চলার সময় তার উরুতে হাত দিতে শুরু করেন সহ অভিনেতা রাজপাল যাদব। সঙ্গে সঙ্গেই বদলে যায় অভিনেত্রীর অভিব্যক্তি। রাগের মাথায় সপাটে থাপ্পড় মেরে বসেন রাজপালকে। তারপর সে দিন আর শুটিংই করেননি। মেঘনা বলেন, পরের দিন যখন ফ্লোরে যাই তখন ভয়ঙ্কর অভিজ্ঞতা। একটি দৃশ্যে আমার গলাবন্ধ ধরে টানার কথা ছিল রাজপালের। সে দৃশ্যে রাজপাল এত জোরে টানেন যে প্রায় গলার টান লাগতে শুরু করে। অভিনেতা দাবি করেন রসিকতা করেই নাকি উরুতে হাত দিয়েছিলেন। কিন্তু সত্যি কি রসিকতা করে এমন করে কেউ? শুধু বলিউডে নয়, টলিপাড়াতেও এক অভিনেতাকে থাপ্পড় কষান মেঘনা। ঘটনাটা গোপন রাখলেও মেঘনা জানান তিথির অতিথি ধারাবাহিকের শুটিং ফ্লোরে অনভিপ্রেত ঘটনাটি ঘটে। সহ অভিনেতাকে চর মারেন তিনি, তবে এত বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন, নানা অভিজ্ঞতার সাক্ষী তিনি, তবুও কোনো আক্ষেপ নেই তার। বরং যা পেয়েছেন তাই অনেকে তার কাছে। অভিনয়ের পাশাপাশি উদ্যোগপতি হিসেবে নাম ডাকাচ্ছে তার। অভিনেত্রী হওয়ার পাশাপাশি অন্দর সজ্জা শিল্পী মেঘনা খুব শীঘ্রই নতুন একটি শুটিং ফ্লোর নাকি আনতে চলেছেন তিনি। আগামী বছরই সেটি উদ্বোধনের ইচ্ছেও রয়েছে তার। গত কয়েক বছর স্টার জলসায় একের পর এক ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। এ মুহূর্তে গীতা LLB ধারাবাহিকে একটি চরিত্রে দেখা যাচ্ছে তাকে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।